আগামী দিনের যে ভ্যালেন্টাইন্স ডে আসবে সেই ডেতে যেন তুমিও যেন তোমার জীবনসঙ্গী কিনে ঘুরতে পারো এই আশা রাখবো আর পারলে বন্ধুরা এই যে দেখো আমি সর্ষের ফুলের চাষ করেছি কিসের জন্য চাষ করেছি বলো তো এখান থেকে তেল পাওয়া যাবে আর তেল কিন্তু সবারই লাগে জানো তো সেরকমভাবে তোমরাও যদি লাইফে আজকের দিনটা হয়তো তোমার নয় আমি জানি আজ তোমরা পাত্তা পাচ্ছ না না তোমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে না তোমাদের কোনো মানে কী বলবো লাইফে কোনো কী বলা হয় সমাজে কোনো রেসপেক্ট আছে তোমাদের কিছু নেই কারণ যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নেই যাদের বাবা মা কিছু করে নেই দিন আনে মানে মোটামুটি লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়ে তাদের কষ্ট আমি বুঝি কারণ মেয়েও তোমাকে পাত্তা দেবে এটা আমি জানি ভালো হবে তাই পাত্তা নিয়ে আর লাভ নেই আমার মতো করে সর্ষের চাষ করো সরষের চাষ মানে তোমাদেরকে আমি সর্ষে চাষ করতে বলছি নি আমি বলতে চাইছি তোমাদেরকে এই কথাটাই যে তোমরা লাইফে কেরিয়ারটাকে এমনভাবে তৈরি করো না যেন লোকের দেখলেই যেন নজরে লাগে ঠিক আছে ধরো তুমি বড় হয়ে কোনো গভর্নমেন্ট টিচার হয়ে গেলে বা ধরো তুমি বড় হয়ে রেলে কোনো চাকরি লাগিয়ে দিলে বা ধরো তুমি ডাব্লিউসএস অফিসার হয়ে গেলে বা ধরো তুমি পুলিশে পুলিশে লাগিয়ে দিলে মানে নিজের কেরিয়ারের ওপর ফোকাস করে এখন ঠিক আছে আর ভ্যালেন্টাইন্স ডে তো আসবে যাবে প্রতি বছর হতেই থাকবে চিন্তার কী আছে এই বছর হয়নি গার্লফ্রেন্ড পরের বছর হয়ে যাবে চাপের কী আছে তাই চিন্তা করো না বন্ধুরা কেরিয়ারের ওপর নিজের ফোকাস করো ঠিক আছে আর ওই যে বললাম কেরিয়ারকে গুরুত্ব দাও জীবনে গার্লফ্রেন্ড অটোমেটিক চলে আসবে ওটা নিয়ে ভাবার কিছু নেই আর জীবনে গার্লফ্রেন্ড থাকতে হবে এমন কোনো মানে নেই ঠিক আছে বাট যেন তোমার সাথে চিরকাল যেন তোমার বাবা মা পাশে থাকে এবং বাবা মাকে তুমি যেন সারা জীবন হাসি খুশিতে রাখতে পারো এটাই আমি চাইবো কারণ বাবা মা তোমার জন্য কিন্তু অনেক কষ্ট করেছে লাইফে তাই আমি চাইবো তোমরা ভালোভাবে পড়াশোনাটা করো বিন্দাস এবং লাইফে একটা স্ট্যান্ড আপ কেরিয়ার করো এবং বাবা মুখে হাসি ফোটাও অল দ্য বেস্ট বন্ধুরা আর আজকের দিনটা খুব এনজয় করো আমি জানি আজকের এই দিনটা সত্যি বলছি আমাদের প্রত্যেকের বেগ ব্যঞ্চার বলো প্রত্যেকের জীবনেই এই সরস্বতী পূজাটা একটা স্পেশাল একটা মুভমেন্ট কারণ আজকের এই দিনে আমরা সবাই ছোটোবেলাটা খুব মনে পড়ছে আমি খুব মিস করছি ছোটোবেলাটা সবাই একসাথে স্কুলে যেতাম পুষ্পাঞ্জলি দিতাম স্যার ম্যাডামদেরকে প্রণাম করতাম মানে বিশাল একটা লাইফ ছিল তা আমি বলবো সবাই আজকের দিনটা বন্ধুর সাথে খুব এনজয় করো এবং সবাই সবাই আজকের দিনটা খুব এনজয় করো নিজের মতো করে এনজয় করে নাও আর ওই যে যেটা বললাম ফুলের চাষ করো মিনস তুমি ক্যারিয়ারের উপর ফোকাস করো গোল করো তোমার স্বপ্ন যেন সফল হবে একদিন না একদিন ঠিক আছে সেই দিন আর বেশি দূরে নয় আমি বারবার বলছি সেই দিনটা কিন্তু বেশ দূরে নয় বন্ধুরা তোমরাও একদিন সফল হবে জীবনে ঠিক আছে সেদিন গার্লফ্রেন্ড কেন গার্লফ্রেন্ডের বাবা এসে বলবে যে বাবু আমার মেয়েটাকে বিয়ে করো আর সেই দিনটার অপেক্ষা করো তার জন্য এখন সময় নষ্ট করো না তাদের পেছনে তার বদলে তুমি তোমার কেরিয়ারকে গুরুত্ব দাও তোমার ফ্যামিলিকে গুরুত্ব দাও তোমার বাবা মার কথা ভাবো দেখবে অটোমেটিকভাবে লাইফে তুমি স্ট্যান্ড আপ একটা কেরিয়ার করতে পারবে অল দ্য বেস্ট আজকের দিনটা খুব এনজয় করো তোমরা ভালো থেকো আর পালে সাবস্ক্রাইবটা করে দিও সাপোর্টটা করো ঠিক আছে আমি চাই তোমাদেরকে একদম পেছন দিকে লে সামনের দিকে নিয়ে যেতে অল দ্য বেস্ট আমার ভাই বোনেরা